পুরো সময় জুড়ে গান গল্পে আড্ডায় আমাদের মাতিয়ে রাখবে ব্যান্ড ব্লু জিন্স। হ্যালো, কেমন আছেন সবাই? আচ্ছা, দারুণ। ভালো থাকার মাত্রাটা নিশ্চয়ই আজকে একের পর এক গানের মাধ্যমে আরও বারবার বাড়বে। তো প্রথমেই আমরা সবাই জানি যে ব্যান্ড মানে হচ্ছে একটা টিম ওয়ার্ক, রাইট? সো একজনকে ছাড়াও আসলে এই টিমটা এগোনো যাবে না। তো আমি আপনার কাছে ফার্স্ট সেই দায়িত্বটা দিচ্ছি সবার সাথে আমাদের ফর্মালি পরিচয় করে দেওয়ার। আচ্ছা, সর্বপ্রথমে আমি ভোকাল শারদ, সৌরিন লিড গিটারিস্ট অ্যান্ড কম্পোজার, জুলফিকার অন কিবোর্ড, ড্রামসে আছে মমিত ভাই, অ্যান্ড বেসে রাজ, ইউকুলেলে বিশাল। উই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সাম এক্সপেরিমেন্টাল মিউজিক, তো আমরা ভাবলাম যে আমরা একটা ব্যান্ড ফর্ম করি যেটাতে আমরা এক্সপেরিমেন্টাল মিউজিক করতে পারবো। অনেক ধরনের জনরার গান করতে পারবো, অনেক ধরনের কম্পোজিশনস যেখানে বাধা ধরা থাকবে না যে এই জনরাই করতে হবে। তো ওভাবেই পথটা চলা শুরু হয় 2012-এ। তারপরে মানে কাল পরিক্রমায় অনেক মেম্বার এসেছে, অনেক মেম্বার গেছে, হয়তো বা মানে আমাদের ফ্রেন্ডরাই আর কি, কেউ দেশে বাইরে চলে গেছে, কেউ হয়তো বা ঢাকা ছেড়ে চলে গেছে বা ব্যস্ততার কারণে করতে পারেনি, তো আমরা থামিনি আর কি। তো এই মে মাসে আমাদের ফার্স্ট অ্যালবাম রিলিজ হয়েছে বন্ধু, বাম্বুলি প্রোডাকশনস থেকে। গানে চলে যাই, কোন গানটা দিয়ে আজকে শুরু করছি? প্রথমে করব মায়া, এটা অ্যালবামের ফার্স্ট ট্র্যাক। ওকে, এই গানটা সম্পর্কে একটু বলি। এটা বেসিক্যালি মানে মানুষের ব্রেকআপ হওয়ার পরে যে কষ্টটা, ওইটা ভোলার জন্য অনেক বড় একটা ওষুধ আর কি এই গানটা। আচ্ছা, হয়ে যাক, আমরা শুনে ফেলি।
তুমি আমার গতকাল, আসলে গতকাল থেকে বেরোতে না পারলে আগামীকালটা মহাকাল কোনোভাবেই আসলে করা যাবে না। অসংখ্য ধন্যবাদ, দারুণ একটা লিরিক একজন লিখলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এবং আমি যখন গান শুনছিলাম ভাবছিলাম যে অনেক কথা জিজ্ঞেস করবো এটা ওটা, কিন্তু গানটা শুনে মনে হলো যে এই যে আমেজটা, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে সেখানে কথা বলে সেটা নষ্ট না করে নেক্সট গানে যাই, তারপর আমরা ফিরে এসে বাকি কথা বলি। কোনটা শুনবো এবার? এটা টাইটেল ট্র্যাক আমাদের বন্ধু, শুনে ফেলি। ওকে, দ্য ওয়ার্ল্ডের সব বেস্ট ফ্রেন্ডদের জন্য ডেডিকেট করতেছি। ওকে, thank you.
এটা একটু শোষণ টাইপের হয়ে গেল। শোষণটা কীরকম, যে সময়টা আর একটু একটু বড় হতে পারতো না, একটু ভালো হতে পারতো? বন্ধুকে নিয়ে গান এত অল্প সময়ের হলে কীভাবে হবে? যখন প্রয়োজনের সময় তখন কিন্তু সেই বন্ধুরাই আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। লিরিকের পাশাপাশি কম্পোজিশন এবং সবার ইনভলভমেন্ট ওয়াজ অ্যামেজিং। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস লট। আচ্ছা, তো আপনাদের ব্লু জিন্স নামের যেটা আমরা, আমি যদি ভুল না করে থাকি, আমি যেটা জানি যে আপনারা ওইভাবেই ঠিক করেছেন যে ফ্রেন্ডশিপ, ইটস আ সিম্বল অফ ফ্রেন্ডশিপ, আর সেই জায়গা থেকে আসলে নামটা আসে। তো ব্যান্ডের নামটা, হ্যাঁ, নট অনলি ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ তারপরে মানে ব্লু জিন্স কিন্তু খুবই ট্রেন্ডি একটা জিনিস। হ্যাঁ, এটা যখন থেকে শুরু হয়েছিল আর্লি 1900 থেকে, তো এখন পর্যন্ত কিন্তু অনলি ব্লু জিন্সই মানে ছোট থেকে বাচ্চা থেকে বুড়ো সবার কাছে কিন্তু সমানভাবে সমাদৃত। অ্যাকসেপ্টেন্সটা সেরকম, হ্যাঁ, সবার মাঝে খুব বেশি ট্রেন্ডি, ক্লাসি, খুব ফ্রেন্ডলি। আবার অন্যদিকে দেখা যায় মানে মানে শোষিত সমাজ যারা, তাদেরও প্রতিকৃতি কিন্তু। তো সবকিছু আমাদের গানগুলো ওরকম আমরা চেষ্টা করি যে কম্পোজিশনগুলো যেন সবার ভালো লাগে, সবাইকে মানে সবার মন ছুঁয়ে যায়, ওরকম রাখার কম্পোজিশন লিরিক ওয়াইজ ট্র্যাকগুলো। বাহ, দারুণ। আমরা তাহলে পরের গানে যাই, কোনটা শুনবো? এবার আমরা একটা কভার ট্র্যাক করব, ইটস ডোরস এর ব্রেক অন থ্রু টু দ্য আদার সাইড।
এসএমএস আসছে, আমি সবগুলো হয়তো পড়তে পারবো না। সবগুলো কি পড়বো? সবগুলো পড়লে কিন্তু আর গান শোনা হবে না, রাইট? একটু কমিয়ে কমিয়ে পড়ি, রাইট? ফাইন, আমাদেরকে এসএমএস করেছেন অনন্য, পাঠিয়েছেন আমাদেরকে অন্না, লিখেছেন অদিত, লিখেছেন আমাকে রাফি, মিমি, আরও অনেকে আছেন, আমি দু একটা পড়ি। হ্যাঁ, অনন্য লিখেছেন, হাই ব্লু জিন্স, ইউ গাইজ আর রকিং দ্য শো অ্যাজ ইউজুয়াল, অল দ্য বেস্ট, কিপ অন রকিং অ্যান্ড সেট দ্য স্টেজ অন ফায়ার। আচ্ছা, লিখেছেন আমাদেরকে মইফুল, গানের রিকোয়েস্ট করেছেন, পাঠিয়েছেন আফজাল হোসেন, তিনিও গানের রিকোয়েস্ট করেছেন, অনেক দিন তোমার সাথে কথা হয় না, তোমার বন্ধু, নাম্বারটা বললে চিনবে, কিন্তু আমাদের এখতিয়ার নাই নাম্বার বলার, আই এম রিয়েলি সরি। এনিওয়ে, লিখেছেন আমাদেরকে মিমি, আরও অনেকেই লিখেছেন। আচ্ছা মিমি, অনেক অনেক অনেকগুলো ধন্যবাদ লিখেছেন ফর সাম বিউটিফুল মিউজিক, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে পৌঁছে দিতে বলেছেন এবং না দিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ইউ আর মোস্ট ওয়েলকাম অন বিহাফ অফ মিমি, রাইট? এটা আমাদের খুবই মানে পপুলার ট্র্যাক বলা যায়, কদম গানটার নাম, এত পপুলার যে ওকে অনেকে কদম ভাই ডাকে।
লেখাটা কার? আমার। আচ্ছা, তাই কথা কম কেন বলেন? উনি মানে আমরা সবাই জানি যে ভাইয়া একটু স্বল্পভাষী, তো কথা কম কেন বলেন এখন আমি বুঝলাম এই কথাটা বলার পর। কারণ এত রোম্যান্টিক একটা পার্সন, সবসময় মানে রোদ বৃষ্টি প্রকৃতি সব কিছুর মাঝে প্রেম খুঁজে পান, তো সেগুলো নিয়ে আসলে ধুন তো বানাতে হবে, রাইট? অ্যামেজিং, সিরিয়াসলি ম্যান, মানে অদ্ভুত একটা লিরিক এবং তার পাশে সবার ইনভলভমেন্ট। একজন মানুষের সাথে একটু কথা বলবো, একমাত্র মানুষটি কেমন আছেন? জি ভালো। ভালো আছেন না? উনি প্রথম থেকে আমি দেখছি যে মানে হাসছেন, কিন্তু আবার ভাবছেন যে হাসিটা কি মানে একটু বেশি হয়ে যাচ্ছে না কম হচ্ছে, মানে উনি একটু কনফিউশন কি নিয়ে? এরকমই। আচ্ছা, ব্লু জিন্সের সাথে আপনার যাত্রার কথাটা শুনতে চাই। ব্লু জিন্সের সাথে আমার যাত্রার কথা শারদ ভাই বললে ভালো হয়, কারণ শারদ ভাই আর উনি আমাদের মানে আমার একটা বড় ভাইয়ের ছুটতে ওনার সাথে, ওনার সাথে কাজ করা হয়, তারপরে এভাবে শরীন ভাইয়ের চেনা, তারপরে ব্লু জিন্স আর কি। আপনি মানে এত এত নরমালি বাজাচ্ছে না, মানে কোনো ব্যাপার না, কিন্তু এত চমৎকার। হি ইজ আ ম্যাজিশিয়ান এন্ড উই আর লাকি টু হ্যাভ হিম। ট্রু, মানে সিরিয়াসলি আমি তাই দেখছিলাম যে ওনার এক্সপ্রেশন বলছে যে আমি বসে আছি, ঠিক আছে, একটা গল্প পড়ছি, ফাইন পড়ছি, তো পড়ছি, সাইলেন্ট কিলার, মানে খুবই খুবই গ্রুভি বেজিস্ট আর কি, মানে এত জোস বাজায় কিন্তু মানে ওর অ্যাটিটিউডে বোঝা যায় না। থ্যাংক ইউ। মানে ইন্ডিভিজুয়ালি সবাই সবার জায়গায় মানে দারুণ পারফর্ম করছে। এবার করবো আমরা হচ্ছে তোমার ছায়া ট্র্যাকটা, মানে এটা আমাদের অনেক পপুলার ট্র্যাক একটা, এটা লিরিক এবং কম্পোজিশন করেছে শাহরিন শাহরিয়ার, আমাদের সাথে গেস্ট পিয়ানিস্ট বাজে, তো আগে তো ওর কম্পোজিশন একটা সেটা আমি পারফর্ম করবো। Oh,
কল আছে, আমরা ফার্স্ট ফোন কলটা নিয়ে নেছি। ওকে, হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোত্থেকে? আমি মারুফ বলছিলাম, পুরান ঢাকা থেকে। আমি একটু শরীন ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। একটু না না, একটু বলা যাবে না। বললে পুরোপুরি বলতে হবে, ঠিক আছে? হ্যালো, আমরা নেক্সট গানে যাম, রিয়েলি সরি। আমরা কোন গানটা শুনবো এবার? Keep on rocking. শুনে ফেলি।
Roadhouse Blues. Keep your eyes on the road.
was fantabulously artistic. But me, I want that one. Please give it to me. Please. I want that one. এখন আরো গান গল্প শুনবো, তার আগে আরেকটা বিরতি নিয়ে আসি, রাইট? কি বলেন দর্শক? নিয়ে নিচ্ছি আরো একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পর অ্যালং উইথ আওয়ার শো ক্লিয়ার প্রেজেন্স এসএলআর স্টুডিও, বিকজ টুগেদার উই ক্রিয়েট দ্য বেস্ট সাউন্ড। আগে ট্র্যাকটা কি মানে এখন তো 12টা বেজে গেল একটু আগেই, মানে অনেকের বার্থডে ছিল গতকাল অ্যাকচুয়ালি 9 তারিখ, এর মধ্যে রাজু আহমেদ আমাদের ম্যানেজার, যে রাজু ভাইয়ের, তারপরে জন লেনন ওনার বার্থডে, আরও অনেকের বার্থডে যাদের বার্থডে ছিল তাদেরকে ট্রিবিউট করে, বার্থডে ট্রিবিউট। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন করবো আকাশ আঁকা, একটা গান আছে, এটা বাংলাদেশের প্রথম হোয়াইট বোর্ড স্টপ মোশন হোয়াইট বোর্ড অ্যানিমেশন, মানে একটা হোয়াইট বোর্ডের মধ্যে এটা একে একে করা আর কি, একটু একে ছবি তুলে একটু একে ছবি তুলে, এভাবে 3000-এর বেশি স্ন্যাপশট নিয়ে মিউজিক ভিডিওটা দাঁড় করানো। এটা করেছে ফিল্ম নোয়ার প্রোডাকশনস, আমার ফ্রেন্ডের প্রোডাকশন হাউস, এটা ইউটিউবে আছে। হ্যাঁ, ওইটাই করবো এখন, শুনে ফেলি। লিখেছেন আমাদেরকে অরুণ, গুড জব ব্লু জিন্স, ওয়েল ডান, ক্যারি অন। নাদিয়া লিখেছেন, আমার সব গানই খুব ভালো লাগছে, কোনো অনুরোধ করব না, অনেক ভালোবাসা আর দোয়া রইল বন্ধু তোদের সবার জন্য, বিশেষ করে আমার বন্ধু শরদের জন্য।
থ্যাঙ্কস দোস। এখন শুনবো আকাশ বলে, শুনে ফেলি।
stand up, stand up for your rights. Get up, stand up, don't give up the fight. Get up, stand up, stand up for your rights. রক্তিম আরো একবার এসএমএস করেছেন, অরণ্য লিখেছেন, আছেন আমাদের সাথে মার্শিয়া, আরো অনেকেই আছেন, মানব লিখেছেন আমাদেরকে, শরীন অ্যান্ড শরদের জন্য, শরীন অ্যান্ড শরদ, উই আর ভেরি প্রাউড অফ ইউ অ্যান্ড লিটারালি উই আর ব্যাঙ্গিং আওয়ার হেড অ্যান্ড সিঙ্গিং। থ্যাংক ইউ মানব। আমাদের অ্যালবাম কাভারটা খুবই ইউনিক হয়েছে, সবাই বলেছে, মানে এরকম কখনো হয়নি এর আগে। আচ্ছা, আই ডোন্ট নো whether you have seen it or not, এটা কিন্তু মানবের আইডিয়া ছিল ফার্স্টে, মানে ওই আর কি প্রজেকশনটা করেছিল, ভিজুয়ালাইজ করেছিল ওটা, পরে এটা মানে গ্রাফিক্স ডিজাইনটা করেছে অয়ন। বাহ, তো মানে মানব মানবের সেন্স পেয়েছে, তো মানবের কথার জন্য মনে পড়লো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ মানব ভাই। স্নো বাই রেড হট চিলি পেপারস, শুনে ফেলি। I got your hair, listen what I
eyes and I'll be on my way. Dream about the day to come when I don't have to live alone. About the time I won't have to say. জন ডেনভার, মানে ওনার গান পারফর্ম করার জন্য বেশ বাবা সুমন বলেছিলেন আর কি, যে ওনার গান পারফরমেন্সের জন্য যে সাহসটা থাকা দরকার সেই সাহসটার জন্য সাধনা করতে হয় অনেকদিন, সিরিয়াসলি মানে। কিন্তু এত সুন্দর করে, এত চমৎকার করে পারফর্ম করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। মানে সবসময় যেটা বলা হয় যে শুদ্ধভাবে অন্তত চেষ্টা করা, রাইট, মানে সেটা অনেক বড় ব্যাপার। আহা আজি বসন্তে বা রবীন্দ্রনাথ ঠাকুর শুনে ফেলি। Thank you.
এখন যে গানটা করবো এটার নাম ওয়াইজ ম্যান। এইটা আমার খুবই ফেভারিট একটা ব্যান্ড ইউরা হেপ, এই ব্যান্ডের একটা গান। তো হ্যাঁ চাই sat before the wise man in the autumn of my youth, and I told him all the things I had to know. You said you have the future if you need to find the truth, and in his eyes I saw that it was so. So I came around the meaning of life, as a smile I saw a twinkle in his eye. Said with all the years he's still so much he has to learn, and once again I saw that it was so. Shooting for the moon, yeah, wise man.
too.